बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबारकातुहु। বিকেলে চায়ের সাথে অথবা অতিথি আপ্যায়নে একেবারে ঝটপট তৈরি করা যায় এমন একটা দারুণ মজার পাকোড়া রেসিপি আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। এখন তো বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়, আর এই ফুলকপি দিয়ে কিন্তু কম বেশি আমরা সবাই পাকোড়া তৈরি করে থাকি। যদি ঘরে থাকে ডিম তাহলে তো কোনো কথাই নেই, একেবারে ঝটপট তৈরি করে ফেলুন এই ভিন্ন রকমের দারুণ মজার মুচমুচে ফুলকপির পাকোড়া। পাকোড়াটা তৈরি করার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। এখন এই ফুলকপিটাকে আমি কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী টুকরো করে নেবেন। এখন এখানে অ্যাড করে দিয়েছি ফুটন্ত গরম পানি। প্রিয় দর্শক, যদি আপনি গরম পানিটা দিয়ে ফুলকপিটাকে ভিজিয়ে রাখেন 5 থেকে 6 মিনিটের মতো, সেক্ষেত্রে কিন্তু ফুলকপির ভিতরে যদি কোনো রকম পোকা থাকে তাহলে কিন্তু বের হয়ে আসবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আর গরম পানিটা দিয়ে এখন আমি ফুলকপিটা ভিজিয়ে রাখবো। প্রিয় দর্শক, ফেরত আসলাম কিছুক্ষণ পরে। আমি কিন্তু ফুলকপিটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। এখন এই পানিটা ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, ফুলকপিগুলো কিন্তু ধুয়ে নিয়ে এসেছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। প্রিয় দর্শক, আমি কিন্তু এখানে কালো গোলমরিচের গুঁড়াটা অ্যাড করেছি, আপনারা কেউ চাইলে সাদাটাও দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা। অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার হাত দিয়ে ভালোভাবে মশলাগুলোর সাথে ফুলকপিটাকে মিক্স করে নিচ্ছি। মশলাটার সাথে ফুলকপিটা ভালোভাবে মিক্স করে এখন এখানে অ্যাড করে দিচ্ছি 2টা ডিম। ডিমটা দিয়ে আবারও ফুলকপিটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। প্রিয় দর্শক, আপনারা কেউ চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন, এবং কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা চালের গুঁড়াটাও অ্যাড করতে পারবেন। এখন আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে কর্নফ্লাওয়ার আর ময়দাটা মিক্স করে নিচ্ছি ফুলকপিটার সাথে। প্রিয় দর্শক, আলতো আলতোভাবে কিন্তু মিক্স করবেন, যাতে করে ফুলকপির ফুলগুলো ভেঙে না যায়। প্রিয় দর্শক, ফুলকপিটা মাখাতে আমার 1/2 কাপ পরিমাণ পানি লেগেছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে মাখানোটা কতটা ঘন বা পাতলা আমি রেখেছি। এরকমই কিন্তু মাখা মাখা রাখতে হবে, এর চাইতে কিন্তু পাতলা করতে যাবেন না। এবার ফুলকপিগুলো ভেজে নেওয়ার পালা। চুলাতে আমি একটা লোহার কড়াই আগে থাকতে বসিয়ে রেখেছিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি সয়াবিন তেল অ্যাড করে দিলাম, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে ফুলকপি দিয়ে দিচ্ছি। প্রিয় प्रिय दर्शक चूलार आँच किन्तु एई पर्याये मीडियम राखते हबे। दुई थेके तीन मिनिट परे आमी फुलकपिगुलो उल्टे दिच्छी। डुबो तेले भेजे निते किन्तु तेमन एकटा समय लागबे ना। मीडियम आँचे 12 थेके 15 मिनिटेर भितरेई किन्तु एई पाकोड़ागुलो तैरि हये जाय। देखुन प्रिय दर्शक फुलकपिर पाकोड़ागुलो किन्तु भाजा हये गेछे। आमी किन्तु एर चाइते आर बादामी कलर करब ना। प्रिय दर्शक आपनारा यदि केउ मने करें जे भितरे काँचा रये गेल किना से क्षेत्रे किन्तु एकटा पाकोड़ा तुले आपनारा देखते पारें जे भितरे सिद्ध हयेछे किना। तबे मीडियम आँचे 12 থেকে 15 मिनिटेर मतो यदि भेजे नेन से क्षेत्रे किन्तु भितरे काँचा थाकार कोनो सम्भावनाई नेई। এই পাকোড়াগুলো আমি তেলটা ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। বাদবাকি যে পাকোড়াগুলো ছিল সেগুলো আমি একই ভাবে ভেজে নিচ্ছি তেলের উপরে। ভাজার সময় কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন যাতে বেশি পরিমাণ ভাজতে গিয়ে পুড়ে না ফেলেন। আর যদি পাকোড়াগুলো পুড়ে যায় তাহলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না। আর এই পাকোড়াটা অসম্ভব মচমচে হয়ে থাকে। ডিম দেওয়ার কারণে কিন্তু এই পাকোড়াটার স্বাদটাই দ্বিগুণ হয়ে যায়। যারা নাকি কখনো এইভাবে খাননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন যে এই পাকোড়াটা কতটা সুস্বাদু। প্রিয় দর্শক আজকে তাহলে আর কোনো কথা নয়। নেক্সট টাইম আবার আসবো যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।